বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি ডালিয়া মুখার্জি। বন্ধুরা, আজকে আমি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে দোলনা, সুইং। এই দোলনা এমন একটা জিনিস, বন্ধুরা আপনাদের যদি বাড়িতে দোলনা থাকে বা দোলনা লাগাবার সুবিধে থাকে, তাহলে আপনারা ইমিডিয়েট একটা দোলনা লাগিয়ে নেবেন। দোলনা এমন একটা জিনিস, এটা আমার নিজের ফিলিংস থেকে বলছি, এবং আপনারাও করে দেখবেন, আপনাদের একই ধরনের ফিলিংস হবে। বন্ধুরা, আপনারা যদি দোলনায় চাপেন বা যে কোনো ব্যক্তি দোলনায় চাপা অবস্থায় যখনই আমি একটু দুলছি বা দোলনায় বসেছি, সেই অবস্থায় কোনো মানুষ হা হুতাশ করতে পারে না, সেই অবস্থায় কোনো মানুষ কাঁদতে পারে না। পুরনো স্মৃতি, পুরনো দুঃখ, এগুলো টেনে এনে দুঃখ প্রকাশ করতে পারে না। আপনারাও চেষ্টা করে দেখবেন, দোলনায় বসে আপনারা অনেক দুঃখের কথা ভাববেন, অনেক অপমানের কথা ভাববেন, চেষ্টা করবেন আপনাদের দুঃখ আসছে কিনা। দেখবেন কিছুতেই দুঃখটা সেই গভীরভাবে একান্তে বসে থেকে বা শুয়ে থেকে দুঃখটা যেভাবে আমাদের চেপে ধরতে পারে, শাখা প্রশাখা বিস্তার করে আমাদের আরো দুঃখী করে তোলে, কিন্তু দোলনায় বসে যখনই আপনি সেই কথা ভাবছেন, তখন দেখবেন আপনাকে অত আস্তে পিস্তে চেপে ধরতে পারছে না, কোথায় যেন হাওয়ায় কেটে 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 উড়ে যাচ্ছে। যেমন আপনি দুলছেন, দোলনার সঙ্গে সঙ্গে দুলুনির সঙ্গে সঙ্গে, দুলুনি মানেই হচ্ছে ভেতর থেকে একটা দুলুনি। যত আপনি বাইরে বডিটা দুলছে, তার সঙ্গে ভেতরেও আপনার মাইন্ড কিন্তু একটা দোলা লাগছে। কচি ধান খেতে হাওয়া লেগে যেরকম দোলা লাগে, ঠিক সেই রকম ভেতরে ভেতরে একটা দোলা লাগে। সেই সময় আপনি দুঃখের কথা বা অশান্তির কথা বা অপমানের কথা, এগুলো আপনি যতই টেনে নিয়ে আসুন না কেন, সেগুলো আপনাকে কিছুতেই কাবু করতে পারবে না। বন্ধুরা, আপনারা এটা করে দেখুন, করে দেখে তারপরে আপনারা আমাকে কমেন্টস করবেন ঠিক হলো কি হলো না। এই কারণে আমরা মানসিক স্ট্রেস কমাবার জন্য অনেক প্রাণায়াম, অনেক টোটকা, রেইকি, অনেক কিছু আছে। কিন্তু যদি আপনারা খুব স্ট্রেস হয়ে আছেন, ক্লান্ত লাগছে, তখন দোলনায় বসে চোখ বন্ধ করে যদি একটু দুলে নেন, দেখবেন কোথায় যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল সমস্ত স্ট্রেস, ভেতর থেকে অটোমেটিক্যালি একটা আনন্দ ফিল হবে। বন্ধুরা, যদি সুযোগ থাকে আপনাদের, তাহলে আপনারা দোলনা টানিয়ে দেন। হ্যাঁ, দোলনায় বসে কাঁদতে তারাই পারবে যারা দোলনায় চাপতে ভয় পায়। একমাত্র তারা ছাড়া কোনো ব্যক্তি দোলনায় বসে কাঁদবে না। আপনারা এটা নিজেরা পরখ করে দেখবেন আমার কথাটা ঠিক হচ্ছে কিনা, তারপরে আপনারা আমাকে বলবেন। বন্ধুরা, এতে আর একটা কি হচ্ছে, এই যে হাওয়া কেটে কেটে আমরা একবার সামনে পেছনে সামনে পেছনে যাচ্ছি, দোলনার উপর প্রচুর গল্প উপন্যাস তো আছেই, এগুলো আপনারা তো জানেন। একবার সামনের দিকে ভাগ্য যায়, একবার পেছন দিকে যায়, আবার দুশ্চিন্তার উপর এর গল্প আছে যে দুশ্চিন্তা করা মানে ওই দোলনায় বসার মতন, একবার সামনে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে, সামনে যাচ্ছে, পেছনে যাচ্ছে, আলটিমেটলি কোথাও পৌঁছতে পারছে না, এগোতে পারছে না। কিন্তু আমরা স্পিরিচুয়াল দিক থেকে যদি দেখি, তাহলে আমাদের যে অড়াটা স্তব্ধ হয়ে আছে, বদ্ধ হয়ে আছে, চারিদিক থেকে আমাদের আষ্টি পৃষ্ঠে ধরে আছে, সেটাকে যদি আমরা দোলনায় বসে একটু দুলিয়ে দিতে পারি, নাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অপরিষ্কার অড়া কিছুটা ঘাটতি হয়ে যাবে আর পরিষ্কার অড়া অ্যাড হবে। সেই কারণেই কিন্তু আমরা ভেতর থেকে আনন্দ অনুভব করতে পারছি। বন্ধুরা, আপনারা এটা নিজেরা করে দেখবেন, আমার কথা মানবেন না, নিজেরা প্র্যাকটিক্যাল করে দেখুন, অনুভব করুন, তারপরে আপনারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি আপনারা খারাপ ফিলিংস হচ্ছে সেটাও জানাবেন, ভালো ফিলিংস হচ্ছে সেটাও জানাবেন। বন্ধুরা, তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন। ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি ডালিয়া মুখার্জি আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।